नमस्कार बंधुरा, फिरे एलाम एक नतून वीडियो निये जेखाने आज आमी तैरी करे देखाबो चिकेन कषा और मात्र 10 मिनिटे। 10 मिनिट बलार कारण एटाई, हाथे समय कम थाकले खूब सहजे बनिए निते पारें ये सहज रेसिपिटी। तो चलुन शुरू करा जाक। एकटि कड़ाइए सर्षे तेल गरम करे ताते एकटि शुकनो लंका, तेजपाता, दारचिनी और एक इलाच फोड़न दिए देव। फोड़न गरम होले केटे रखा प्याजगुली दिए नेब। पेयाज हल्का भाजा होले चिकेन गुलो दिए देव एवं पेयाजेर साथे 1 मिनिट मतो फ्राई करे नेब। এবার 4টি চেরা কাঁচা লঙ্কা ও স্বাদমতো লবণ দিয়ে নেব ও ভালো করে মিক্স করে নেব। এরপর আদা রসুন ও কাঁচা লঙ্কার একটি পেস্ট, যেটি আমি 1 টেবিল স্পুন দেব এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ও 1 টিস্পুন মতো চিকেন মশলা দেব এবং খুব ভালো করে মিক্স করে নেব। এবং কেটে রাখা একটি টমেটো এবং সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলা নিচে পুড়ে না যায় এবং ঢেকে 8 মিনিট মতো কষিয়ে নেব। এবং নামানোর আগে সামান্য একটু গরম মশলা, ধনে পাতা ও 1 টিস্পুন মতো বাটার দিয়ে নেব। তাহলেই তৈরি আমাদের 10 মিনিটে খুবই টেস্টি চিকেন কষা। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সহজেই চলে যায়।